সম্পর্কে, নিষ্কাশন করতে পারেন সেই সম্পর্কে একটা আলোচনা। এবং বিভিন্ন ধাতুকে আমরা কীভাবে আগের থেকে তাদের নিষ্কাশন করতে পারি সেই নিয়ে আলোচনা। আগুন থেকে ধাতু নিষ্কাশন মূলত একটি বীজাণু প্রক্রিয়া। এই বীজাণু নানা রকম তড়িৎ বীজাণু হতে পারে, কার্বন বীজাণু হতে পারে, যে সমস্ত ধাতুগুলো একেবারে পুকুরে উঠে গেছে, তার মানে যারা তীব্র ধনাত্মক তারা কি হয়, তাদেরকে আমরা এই তড়িৎ বীজাণু পদ্ধতিতে নিঃশ্বাস করতে পারি। যেমন ধরো তার মানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এই সমস্ত ধাতুগুলোকে, হ্যাঁ অ্যালুমিনিয়াম, এগুলোকে আপনার কি করতে পারে তড়িৎ বীজাণু পদ্ধতিতে নিঃশ্বাস করতে পারে। তোমরা দেখো আগে বলেছ যে অ্যালুমিনিয়াম আমরা বক্সাইড, অ্যালুমিনিয়ামের যে বক্সাইড আকরিক সেই বক্সাইড আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিঃশ্বাস করা হয়। এবং তোমরা জানো যে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 2000 এতে সাধারণত গ্রাইলাইট উৎসব মিশিয়ে দিয়ে গলনাঙ্ক প্রতি 900-750 সেলসিয়াসের মধ্যে রাখা হয়। তাহলে তোমার তরিতার উপস্থিত তরিতার ব্যবহার করে এই মিলিত এই অ্যালুমিনিয়ামের মধ্যে তরিত চালনা করে ক্যাথোডের অ্যালুমিনিয়াম থাকবে। তার মানে এ অ্যালুমিনিয়াম এই যে এল টাইপ অফ টিবায়ন ও ডাই নেগেটিভ আয়নে গঠিত হয়ে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে যাচ্ছে এএল ট্রাই পজিটিভ ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়াম গ্রহণ। ইলেক্ট্রন গ্রহণ কিন্তু বীজাণু, তাহলে এই বীজাণু প্রক্রিয়াটা ছেড়ে মানে তড়িৎ চালনা করার ফলে ঘটছে, সেই জন্য এটাকে আমরা বলছি তড়িৎ বীজাণু। অর্থাৎ তড়িৎ বীজাণু প্রক্রিয়ার সাহায্যে তীব্র তড়িৎ ধনাত্মক সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধারাগুলোকে আকর থেকে নিঃশ্বাস করা যায়। এরপরে আসি কার্বন বীজাণু। কার্বন বীজাণু পদ্ধতিতে প্রাপ্ত আকরিককে দাহীকরণ করা, তুমি যে অক্সাইড পাবে সেই অক্সাইড তুমি যদি কার্বন যেটা বিচারক অর্থাৎ চারকোল নিয়ে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করবে, সেই মেটালের যে অক্সাইড ধাতব যে অক্সাইড তা চারকোল দ্বারা অর্থাৎ কার্বন দ্বারা বিচারিত হয়ে তোমার ধাতু পরিণত হয়। জেনারেলি দেখা যায় যে জিঙ্ক, আয়রন, টিন, লেড, বিশেষ করে আয়রন এবং তার মানে কার্বন বীজাণু পদ্ধতিতে যে সমস্ত ধাতুগুলো নিষ্কাশিত হয়
সেগুলো দিচ্ছি, আয়রন কি করা হয় না গাড়ি আগুন আমরা তার অক্সাইডে করি, তারপর যে আগুনটাকে অক্সাইডে পরিণত করার পর কি করা হয় ধরো যে যেটা হবে না অক্সাইড হিসেবে এটাকে তুমি কার্বনের সাথে অর্থাৎ চার করলে উচ্চ উষ্ণতায় প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত জিং অক্সাইড কার্বন বা বিজারিত হয়ে থাকে জিং কার্বন মনোক্সাইড। তাহলে এই জায়গাটি কিন্তু ভালো করে জিং অক্সাইডের জিংকে বিজারণ হচ্ছে হিসেব দিয়ে চাকু কার্বন সেই জন্যে বিজারণ নাম হচ্ছে জেনারেলি তৈরি সাবেক শ্রেণীতে মাঝামাঝি যে মঙ্গলগুলি ঠিক আছে এই মঙ্গলগুলিতে এই পদ্ধতিতে তোমার নিঃশ্বাসন করা যায় অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতিতে নিঃশ্বাসন করা যায়। তোমার প্রশ্ন দেওয়া জি স্যার অ্যালুমিনিয়ামকে পাওয়া যাবে না, অ্যালুমিনিয়ামকে করা যাবে না অর্থাৎ অ্যালুমিনিয়ামকে তুমি যদি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে চাও তাহলে দুটি অসুবিধার সম্মুখীন হয়। এক হচ্ছে যে দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে হাইলি ইলেকট্রো পজিটিভ, অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রো নেগেটিভ পদার্থ, তাহলে এদের মধ্যে যে বন্ধন সেই বন্ধন অত্যন্ত কি অত্যন্ত শক্তিশালী। এই কারণে তোমার প্রচুর এই বন্ধনকে ভাঙতে গেলে প্রচুর পরিমাণ তাপ শক্তি এবং এই তাপ শক্তি প্রায় গ্রেটার দেন 2200 ডিগ্রি। তুমি যদি এই টেম্পারেচার সাপ্লাই কর তাহলে কি হবে কার্বন তরল অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করবে অর্থাৎ উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের কার্বনের প্রতি আসক্তি জয় করে, মানে যদি কার্বন বিজারণ পদ্ধতিতে তুমি নিষ্কাশন করো তাহলে তখন ধাতুর পরিবর্তে অ্যালুমিনিয়াম কার্বাইড যার জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায়। থার্মিক পদ্ধতিতে যে সমস্ত ধাতুকে নিষ্কাশন করা হয় আয়রন ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই সমস্ত ধাতুগুলো থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। থার্মিক পদ্ধতি কীভাবে আমরা নিষ্কাশন করব তা আমি দেখাচ্ছি এভিতে ঠিক আছে। প্রথমে কী করা হয় আগুনকে গাড়ি গরম করার পর সে আগুনকে তার অক্সাইড ফেরিক অক্সাইড বলে এফিকু পদ্ধতিতে পরিণত করার পর এদের সাথে অ্যালুমিনিয়াম যুগ্ম মিশিয়ে দেওয়া হয় 3:1 এই অনুপাতে ম্যাগনেশিয়ামের দুর্বল দিকে আগুন লাগিয়ে দেওয়া হয় যার জন্য প্রচুর উষ্ণতা সৃষ্টি যার জন্য কি হয় দেখো এফিকু অধিক তখন এখানে অ্যালুমিনিয়ামটা বিজারণ করার চেষ্টা করে এটি করবে এফিকু অধিককে ধাতব লোহাতে বিজারিত করবে এবং অ্যালুমিনিয়াম নিজে এই পদ্ধতিতে এই পদ্ধতিকে বলা হয় থার্মিক পদ্ধতি এবং 3:1 এই অনুপাতে এফিকু অধিক এবং অ্যালুমিনিয়াম মিশ্রণকে বলা হয় থার্মিক মিক্সচার। ওকে নাও এভি এল2 এভি এই যে থার্মিক পদ্ধতিতে আমরা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ধাতুকে নিষ্কাশন করতে পারি। ওকে এই থার্মিক পদ্ধতি একটা প্রয়োগ আছে দেখবে অনেক সময় রেল লাইন যে ফাটল দেখা যায় সেই ফাটল মেরামতির জন্য থার্মিক মিক্সচার এটা তো এভি ফাটল দেখলাম এই জায়গাটাতে থার্মিক মিক্সচার করে থার্মিক মিক্সচার দিলে কি হবে এভি টু ও থ্রি প্লাস অ্যালুমিনিয়াম দিয়ে একটা ম্যাগনেশিয়ামের দ্বিবন্ধন আগুন লাগিয়ে দিলে তোমার উচ্চ উষ্ণতা সৃষ্টি সেই উচ্চ উষ্ণতা কি হবে অ্যালুমিনিয়াম বিজারণ করে তৈরি করার জন্য এভি টু
পরিস্থিতিতে দোহান বিচারিত এবং নিজে এর উপযুক্ত চারিত তাহলে এখানে লোহা হলে লোহা তোলা হবে এই চোরা ফাটল ফাটল চোরা মেরে ঠিক আছে অর্থাৎ রেল লাইন চোরা মেরে কাজে হ্যাঁ এই থার্মিক মিক্সচার এই তোলা থার্মিক যে ওয়েল্ডিং এই পদ্ধতি প্রয়োগ করা হয় আজকে এখানে থাক